Yoga for joy, Nada Yoga. আনন্দের জন্য যোগ, নাদ যোগ। আধুনিক বিজ্ঞান ইতিমধ্যেই প্রমাণ করেছে যে সমগ্র সৃষ্টিই হল একটি অনুরণন, আর যেখানেই অনুরণন সেখানেই হবে ধ্বনি। অর্থাৎ এই সমগ্র সৃষ্টিই হল ধ্বনি বা নাদ। ধ্বনির এই জটিল সংমিশ্রণ তিনটি মূল ধ্বনি থেকে তৈরি হয়। আ, উ, জীভ ব্যবহার না করে এই তিনটি ধ্বনি আপনি উচ্চারণ করতে পারবেন, আ, উ আর উম। মুখের মধ্যে জীভকে বিভিন্ন অংশে ব্যবহার করে আপনি অন্য সব ধ্বনি উচ্চারণ করতে পারেন। আ, উ আর উম থেকেই বাকি সমস্ত ধ্বনি উচ্চারিত হয়। তাই এই তিনটি ধ্বনি হল মৌলিক ধ্বনি বা বিশ্বজনীন ধ্বনি। যদি একসঙ্গে এই তিনটি ধ্বনিকে উচ্চারণ করা যায় তাহলেই আমরা আউম ধ্বনিটি পাই। কেবলমাত্র এই তিনটি ধ্বনিই আমরা প্রকৃতিগতভাবে উচ্চারণ করতে পারি। এগুলিকে যদি ঠিকভাবে উচ্চারণ করা যায় তাহলে শরীরের বিভিন্ন দিক সক্রিয় ও সতেজ হয়ে ওঠে। খেয়াল করলে দেখবেন যখন আপনি আ উচ্চারণ করছেন তখন নাভির ঠিক নিচ থেকে অনুরণন শুরু হয়, কারণ এই হলো সেই স্থান যেখানে 72,000 নাড়ি বা শক্তি ধারা মিলিত হয় এবং পুনরায় বণ্টিত হয়। এই হলো শরীরের রক্ষণাবেক্ষণ কেন্দ্র। আ ধ্বনিটি উচ্চারণ করলে এই অংশটিতে শক্তির সঞ্চার হয়। যখন আমরা উ ধ্বনিটি উচ্চারণ করি লক্ষ্য করবেন ঠিক এইখানে যেখানে পাঁজরের হাড়গুলি এসে মেলে, ঠিক তার নিচে এই নরম অংশটিতে অনুরণন শুরু হয়, তারপর ওপরের দিকে উঠতে থাকে। এবং যখন আমরা ম ধ্বনিটি উচ্চারণ করি তখন অনুরণন শুরু হয় গলার গোড়ার দিক থেকে এবং আস্তে আস্তে তা ওপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। এই তিনটি ধ্বনি উচ্চারণের অসংখ্য উপকারিতা আছে। যদি কেউ মনস্তাত্ত্বিক অস্থিরতা, অত্যধিক ভয়, খারাপ স্বপ্ন বা মানসিক বা শারীরিক ভারসাম্যহীনতায় ভোগেন, যদি দুর্বল গড়ন বা সহজে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা থাকে, বিশেষ করে শিশুরা যারা মনোযোগ দিতে পারে না, দিনে কয়েক মিনিট এই তিনটি ধ্বনি উচ্চারণ করলে প্রভূত উপকার হবে। এই তিনটি ধ্বনি উচ্চারণে ফুসফুসের তিনটি অংশ আলাদা আলাদাভাবে সক্রিয় হয়, যার ফলে শরীরের তিনটি মৌলিক অংশ, নিচের, মাঝের ও উপরের অংশ সক্রিয় হয়। এটি আপনার আনন্দময় অস্তিত্বের জন্য প্রয়োজনীয় ভিত স্থাপন করে। পা দুটো একে অপরের ওপর আড়াআড়ি মুড়ে বসুন, তালু দুটো ওপরের দিক করে, হাত দুটো উরুর উপর রাখুন। অভ্যাস শুরু করার আগে মন দিয়ে নির্দেশগুলি শুনুন। মুখ পুরোপুরি খুলে আ ধ্বনিটি উচ্চারণ করুন। এই ধ্বনিতে পুরোপুরি নিঃশ্বাস ছাড়ুন। আমরা এটা 7 বার করব। ঠোঁট দুটো গোল করে উ ধ্বনিটি উচ্চারণ করুন। ও, উচ্চারণের সময় পুরো নিঃশ্বাস ছাড়ুন। আমরা এটা 7 বার করব। এবার মুখ বন্ধ করে ম ধ্বনিটি উচ্চারণ করুন। আপনি ম 7 বার উচ্চারণ করবেন। অভ্যাস করার সময় লক্ষ্য করুন শরীরের কোনখানে অনুরণন অনুভব করছেন। আ ধ্বনিটি অনুরণন জায়গায় নাভি মূলে, উ ধ্বনিটি অনুরণন জায়গায় পাঁজরের সংযোগ স্থলের ঠিক নিচে এবং উম ধ্বনিটি কণ্ঠমূলে অনুরণন জায়গায়। এবার আসুন আমরা একসাথে অভ্যেস করি। হাতের তালু ওপরের দিকে, মেরুদণ্ড সহজভাবে সোজা,
অনুগ্রহ করে চোখ বন্ধ রাখুন।
সময় নিয়ে, আপনার নিজের মতো করে সময় নিয়ে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে চোখ খুলুন।